আজকের দিনের চার উপর বেশ করে সম্পূর্ণ ভিডিওটা বানানো হয়েছে। তিনি আর কেউ নয়, আমার আপনার সবার পরিচিত সমগ্র হাওড়া জেলার গর্ব। কে সেই ব্যক্তি, কী বা তার পরিচয় এবং ঠিক কবে থেকেই তার ইউটিউব জার্নি স্টার্ট এবং ঠিক কত সাল থেকে তার সফলতার হাতছানি, আসুন আমরা জেনে নেব সেই সম্বন্ধে সমস্ত রকম তথ্য ও তারই সঙ্গে সময় কাটানোর কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত। অ্যাকচুয়ালি আমি প্রথম যখন মানে ইউটিউব স্টার্ট করি হঠাৎ ভাইরাল হয়ে যায় থেকে মানে কি বলবো গুরুত্বপূর্ণ জিনিস। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আবারও চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে এবং আমরা আজকে যাচ্ছি হাওড়া জেলার উনুবেড়িয়ার বুমুকবেড়িয়া গ্রামের বাসিন্দা সৈয়দ সাজিদুল ইসলামের সঙ্গে দেখা করতে। তিনি একজন গজল শিল্পী এবং বর্তমানে ইউটিউব সিলভার প্লে বাটন প্রাপ্ত একজন ব্যক্তি এবং তার সঙ্গে আমরা মিট আপ করতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা অনেকটুকু পথ অতিক্রম করে চলে এসেছি, গুমুকবেড়িয়া যাবার পথেই আমরা দাঁড়িয়ে আছি। জায়গাটা অত্যন্ত মনোরম একটা জায়গা এবং একদম নিরিবিলি পরিবেশ, তাই ভাবলাম এখানে একটু কথা বলি। তো আমরা তো মিট আপ করতে যাচ্ছি উইদাউট এনি মেল, তো তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট ছাড়াই কিন্তু আমরা মানে তার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছি। যদি ভাগ্য প্রসন্ন হয় তাহলেই কিন্তু তার সঙ্গে আমাদের দেখা হবে এবং সাক্ষাৎ বা আলাপ হবে, আর যদি ভাগ্য প্রসন্ন না হয় তাহলে হয়তো আজকের দিনে হবে না। তো দেখা যাক আমাদের মানে আমরা দেখা করতে পারি কি তার সঙ্গে না, সেটা গেলেই বুঝতে পারবো। দেখা যাক, তোমরা ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি কি না। ফাইনালি গাইজ, আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছে গেছি এবং আমাদের সঙ্গে দাদার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এটাই হচ্ছে দাদার বাড়ি, আমাদেরকে ডেকে এনে বসালেন। তো আপাতত তার যে সিলভার প্লে বাটনটা, যেটা আমাদের স্বপ্ন ইচ্ছা, খুব বড় একটা ইচ্ছা, তো সেই জিনিসটা আমরা দেখতে চাইলাম। মানে উনি আনতে গেছে বাড়ি থেকে, যথেষ্ট একজন মানে ভালো মনের মানুষ এবং খুব ভদ্রতা, এবং উনিই আমাদেরকে এখানে এসে বসালেন এবং সেই সঙ্গে ওনার সঙ্গে কিছু কথাবার্তা মানে আমরা বলবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। অবশেষে আমরা দীর্ঘ পথ অতিক্রম করে এসে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছে গেছি। তো আমাদের সামনেই বসে আছেন আমাদের দাদা, সবার পরিচিত সৈয়দ সাজিদুল ইসলাম। তো তার সঙ্গেই আমরা দেখা করতে এসেছি। আর আমাদের হাওড়া জেলার উনুবেড়িয়া গুমুকবেড়িয়া গ্রামের বাসিন্দা উনি এবং একজন ইউটিউবের সিলভার প্লে বাটন প্রাপ্ত একজন ব্যক্তি। তো তার সঙ্গে আমরা মিট আপ করতে এসেছি এবং ফাইনালি তার সঙ্গে দেখা করে অত্যন্ত আমরা ধন্য এবং নিজেদেরকে খুব প্রাউড ফিল করছি যা দিয়ে ফাইনালি তার সঙ্গে দেখা করতে পেরেছি এবং তার সঙ্গে কিছু কথা বলবো তার ইউটিউব জার্নি সম্বন্ধে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তো দাদা, আপনার ইউটিউব জার্নি মানে কবে থেকে স্টার্ট করেছেন বা আপনার সফলতা কোন সাল থেকে আসলে শুরু হয়েছে, এটা যদি আপনি একটু বলতেন। অ্যাকচুয়ালি আমি প্রথম যখন মানে ইউটিউব স্টার্ট করি আপনার 2015 সালে, আমি যখন ইঞ্জিনিয়ারিং ভর্তি হই সেই সময়, তো সেই সময় খুব একটা আমি ভিডিও ছাড়তাম না, জাস্ট নর্মালভাবে ছাদে গাইতে গাইতে একটা ছেড়ে দিতাম। হঠাৎ এইভাবে চলতে থাকে আপনার মোটামুটি 2-3 বছর এইভাবে চলতে থাকে। হঠাৎ আপনার যখন 2020 সালে লকডাউন পড়ে সেই সময় কি হয়, আমি অনেকটা সময় পেয়ে যাই পড়াশোনার ফাঁকে, যতটা পেরেছি আপনার ভিডিও আপলোড করে ছাড়ার চেষ্টা করেছিলাম। তো সেই যে একটা কন্টিনিউটিটা ছিল, যার জন্য কি হয় হঠাৎ দেখলাম যে চাঁদকে বলি, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, এই ইসলামিক গজলটি হঠাৎ ভাইরাল হয়ে যায়। তো এইভাবে যখনই এটা ভাইরাল হয়ে যায় তখন কি হয় আপনার
তারপরে আরো একটা আপনার জষ্টি মুকুল, তারপরে আপনার আমার নিজস্ব গজল আল্লাহ আমায় কবুল করো, এইভাবে কি হয় পরস্পর কন্টিনিউটি থাকতে থাকে এবং তারপরে কন্টেন্টের মানও অনেক ভালো হয়। যদিও এটা পুরোপুরি আমার মানে ইউটিউব থেকেই আলহামদুলিল্লাহ যেটাই হয়েছে তারই বেশি শেয়ার কি ওটা হয়েছিল। তো এইভাবেই আসলে একজন কতটা পরিশ্রম করলে আজকে এই জায়গায় আসতে পারে তারই প্রমাণ আমাদের দাদা সৈয়দ সাজিদুল ইসলাম। আর শুধু পরিশ্রমও বলবো না, এই জায়গায় আসতে গেলে কিন্তু একটা ভাগ্যের বিষয় থাকে, ভাগ্য যদি প্রসন্ন হয় তবেই কিন্তু কোনো ব্যক্তি এই পজিশনে আসতে পারে। তো আমরা অনেকই আলোচনা করলাম, দাদার সঙ্গে দেখা করলাম এবং সময় খুবই সংকীর্ণ, আজান দেওয়ার সময় হয়ে গেছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদেরকে আমি দেখাবো, এবং আমাদের ওটা স্বপ্ন যে দাদার কাছে যে সুদূর আমেরিকা থেকে যে সিলভার প্লে বাটন এসছে ওই জিনিসটাকে একটু আমরা হাতে ধরে দেখতে চাই। তো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা, দেখতে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলভার প্লে বাটন আমাদের ইউটিউব থেকে, এটা প্রত্যেক যারা ইউটিউব যারা সাকসেস হয় যারা সফলতা পায় সকলকে 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে এটা দেওয়া হয়। তো এইখানে আমি ইউটিউব সিলভার প্লে বাটনটি ওপেন করছি, আপনারা দেখেন। প্রথমেই হচ্ছে আপনার একটা দিয়েছে যে ওয়াশ, এটা হচ্ছে আমরা এখান থেকে আমরা এটা মুছতে পারি, মুছে আমরা এটাকে যে ওটা তো আপনার মেটালের ওটা মোছার জন্য একটা দিয়েছে। তারপরেই হ্যাঁ, তারপরেই হচ্ছে আপনার একটা কার্ড দিয়েছে যে ইউটিউবের আপনার ডিটেলস, আমরা কন্ট্যাক্ট করে যে সমস্যা হলে আমরা কথা বলতে পারি। তারপরেই আপনার রিকগনাইজ ইওর টিম, ওদের একটা ক্যাটালগ, এটা হচ্ছে একটা খুব পাওয়া বলতে পারেন। সুশান ওজাগকি আপনার যে হচ্ছে ইউটিউবের সিও, যিনি হচ্ছেন এখন বর্তমান ইউটিউবের সিও হিসাবে আছেন সুশান ওজাগকি, ওনার তরফ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই সার্টিফিকেটটা অনেক বেশি মূল্যবান, এটা সবই হচ্ছে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আল্লাহর রহমত, নাস্তা ছাড়া এটা কোনোভাবে সম্ভব হতো না। তারপরে আমরা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সব থেকে মানে কি বলবো গুরুত্বপূর্ণ জিনিস, সিলভার প্লে বাটন দেখতে পাচ্ছেন, লিখে দিয়েছে একদম প্রেজেন্টেড টু সৈয়দ সাজিদুল ফর পাসিং 1,00,000 সাবস্ক্রাইবার ইউটিউব। তো দেখতে পাচ্ছেন, তো এই সেই স্বপ্নের ইউটিউব প্লে বাটন। আমরা ভিডিওটা এখনই শেষ করব কারণ আজান দিয়ে গেছে। এই সেই স্বপ্নের প্লে বাটন, খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকে যে একবার এই জিনিসটাকে হাতে নিয়ে দেখবা। তো ফাইনালি দাদা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, তার জন্য খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদার কাছে এবং অত্যন্ত খুশি। আর দাদার লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সকলে গিয়ে ওই লিংকে গিয়ে আপনারা দাদার গজল শুনতে পারেন। তো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।